দুদিন আগেও যারা ছিলেন আওয়ামী লীগের পেছনের সারির স্লোগান দেয়া কর্মী, যাদেরকে কথিত সহমত ভাই কর্মী হিসেবেই চিনত সবাই, আওয়ামী সরকার পতনের পর এখন ভোল পাল্টে তারাই বনে গেছেন যুব দলের ত্যাগী নেতা। বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় শুরু করেছেন গরু ছাগল মোটর সাইকেল লুট তরাজ। আমার আর কি এইভাবে ঘুষি দিয়ে আমার কি পোতাটা করলে আমার ঘুষি দিয়ে ঠেলা দিয়ে অনেক কাদার মধ্যে ফেলে দি। বাগেরহাট সদর উপজেলার স্থানীয় বিএনপি কর্মী নওশের হাওলাদারের তিন ছেলে জনি, রনি ও রানা হাওলাদার। তাদের মধ্যে জনি হাওলাদারকে একসময় বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুমন হাওলাদারের সাথে বেশ সক্রিয় থাকতে দেখা গেলেও বর্তমানে নিরীহ মানুষের কাছে তিনি নিজেকে পরিচয় দেন যুব দলের ত্যাগী নেতা বলে। রানা, রনি, জনি, নাজমুল, রিজা, এরা আমাদের বাসায় এসে ভাঙচুর করে আমার সেলাই মেশিন আর আমার বড় ভাইয়ের একটা আরএক্স গাড়ি, এই দুটো জিনিস নিয়ে গেছে। রাতে আমার কাকাদের বাসায় আমার ছোট ভাইয়ের একটা গাড়ি ছিল এফজেড, সেই গাড়িটা নিয়ে গেছে। অভিযোগ উঠেছে শুধু জনি একাই নন, দুই ভাই রনি ও রানা হাওলাদারও দেদারসে করে যাচ্ছেন সাধারণ মানুষের ঘের দখল, গরু লুট, মোটর সাইকেল কেড়ে নেয়া, নারীদের শ্লীলতা হানি, বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো বিভিন্ন ধরনের অপকর্ম। তার গলি থেকে ছয়টা গরু নিয়ে যায়, গাভি, আরে বছর সহ, এবং তার জীবনদাসী হুমকি দিচ্ছে। পাঁচটা গরুর দাম হবে 5 লাখ টাকার উপরে, ঘেরের মাছ নিয়ে গেছে 50,000 টাকার উপরে, সব মিলিয়ে আমার 6 লক্ষ টাকার মতো লুট করে নিয়ে আমরা গিয়েছি। তারপরে বলেছে কি যে এ গরু দেওয়া যাবে না, আমার আব্বারে মারিছে শুক্রবারে 12টা বাজে বাজারে, আমার আব্বা কোনো দল না, সে নিরীহ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুমন হাওলাদারের ছত্রছায়ায় থেকে এলাকার সাধারণ মানুষ ও জামাত বিএনপির নেতাদের ওপর অমানবিক নির্যাতন চালাতেন জনি হাওলাদার। আবার এখন গা বাঁচাতে যুবদলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন অভিযুক্ত এই নেতা। আমাদের গরু নিয়ে গেছে, আমারে গালাগালি করে তুলে এসে দাও দেওয়ার তিনটে বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার রাস্তায় উঠিয়ে দিয়ে রাইতে বেলা আর ওদিক জাতি হারবি না, আমার বাড়িতে এদিক ওদিকতে ওদিকে জাতি হারবি না, তারপর ওদিক আমার বোন বাড়ি চলে গেছে। এ বিষয়ে অভিযুক্ত জনি হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কখনোই শ্রমিক লীগ বা অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি। এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করেন তিনি। এদিকে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান জানান, বাগেরহাট সদর, চিতলমারী সহ বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে পুলিশ। সেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলো খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই অপরাধী হোক না কেন, অপরাধী কোনো দলের না বা অপরাধী কোনো করছে না, আরও করতে চায় না, যে অপরাধী হবে তাকে চাই।